অসমত সাগরীয় ঘূর্ণি রিমালার ব্যাপক প্রভাব মাজনিশার পর রাজ্যের ভিন্ন প্রান্তত ধুমুহা বতাহর লগতে ধারাসার বরষুণ ধুমুহা বরষুণের ফলত বহু স্থানত ব্যাপক ক্ষয়ক্ষতি যিকোনো পরিস্থিতির মোকাবিলার বাবে সষ্টম SDRF আর NDRF সাগরীয় ঘূর্ণি রিমালে অনা বতাহ বরষুণের বাবে গুয়াহাটির বহু কেইখন বিদ্যালয় বন্ধ ঘোষণা অসম জাতীয় বিদ্যালয় ডন বস্কো হলি চাইল্ড আনন্দ একাডেমিকে ধরে বহু কেইখন বিদ্যালয় বন্ধ ঘোষণা মিজোরামত সকলো বিদ্যালয় বন্ধ ঘোষণা সরকারের মহানগরীর VIP রোডত চলন্ত বাইকত প্রকাণ্ড গছ উভালি আহত আরোহী বতাহ বরষুণত উভালি পড়ে রাজপথর কাষর গছ আহত বাইক আরোহীজনক চিকিৎসালয়ত ভর্তি অঞ্চলটোত বহু সময় ধরে ব্যাহত যাতায়াত কলকাতা সহ বঙ্গত তাণ্ডব চলায় বাংলাদেশত সোমাইছে রিমাল সাগরীয় ঘূর্ণি রিমালের বাবে বঙ্গত প্রাণ হেরালে চারিজন লোকে সুবুরিয়া বাংলাদেশত মৃত্যুমুখত পরিছে দশজন লোক রিমালের বাবে গৃহহারা হয়েছে 30,000-ও অধিক পরিয়াল মাজত মাত্র এটা দিন বৃহস্পতিবারে অন্ত পরিব অন্তিম পর্যায়ের নির্বাচনের প্রচার তুঙ্গত উঠিছে শাসক বিরোধী নির্বাচনী প্রচার অভিযান 1 জুনত দেশত 8 রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 57টা সমষ্টিত হব অন্তিম পর্যায়ের ভোটযুদ্ধ অন্তিম পর্যায়ের নির্বাচনতে ভাগ্য নির্ণয় হব প্রধানমন্ত্রী মোদীর EVMত ভাগ্যবন্দী হব 904গৰাকী প্রার্থী নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পত অঘটন বরষুণের ফলত বান্ধর রাইট ব্যাংকত ভূমিস্খলনত নিহত এজন 200 মিটার উচ্চতার পর শিল খহি গুরুতরভাবে আহত শ্রমিক নিহত শ্রমিকজন গোগামুখর মিংমাং মদনপুরের পুতুল গগৈ মঙ্গলদৈ অসামরিক চিকিৎসালয়ের গাননিক কাতক NHMর বিভিন্ন আসনির বিত্তীয় গাফিলতির অভিযোগত গ্রেপ্তার ভবেন ডেকাক দরঙ্গর উপায়ুক্তর তাৎক্ষণিক পদক্ষেপত মঙ্গলদৈ থানায় আটক করে গাননিকজনক সোধা পোছার অন্তত গ্রেপ্তার করার সম্ভাবনা ভবেন ডেকাক News18ত ধারাবাহিক বাতৰিৰ পাছতে গাল উৰিছে কাৰাগাৰ কৰ্তৃপক্ষৰ মহাপৰিদৰ্শকৰ নিৰ্দেশত গুৱাহাটী কাৰাগাৰৰ প্ৰহৰী চিত্ৰ ডেকাক নিলম্বন জেলৰ সাধাৰণ ৱাৰ্ডেনকো শাস্তি জেলৰ ভিতৰতে দাগী অপৰাধীক জেলা IGPৰ ধনৰ বিনিময়ত মাফিয়াই মোবাইল ব্যৱহাৰৰ কথা স্বীকাৰ শোণিতপুৰৰ জামগুৰিত নকল সোণৰ নাও জব্দ আশিক আলম নামৰ এজন লোকৰ ঘৰৰ পৰা জব্দ 1 কেজি 470 কিলোগ্ৰামৰ ওজনৰ নকল সোণ লখিমপুৰৰ বঙালমৰাৰ পৰা ধলাই বিলৰ এজন লোকক বিক্ৰীৰ উদ্দেশ্যেৰে সোণখিনি সৰবৰাহ কৰিছিল ঘটনা সন্দৰ্ভত 3 সৰবৰাহকাৰীক আটক আৰক্ষীয়ে নির্বাচনী ফলাফল ঘোষণালৈ আৰু মাত্ৰ এসপ্তাহ বাকী EVM টেম্পাৰিঙৰ ভূতে খেদিছে কংগ্ৰেছক শাসকীয় দলে EVM টেম্পাৰিং কৰাৰ আশংকা প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি আৰু বিৰোধী দলপতিৰ EVM টেম্পাৰিং নহলে কংগ্ৰেছে তিনিখনতকৈ বেছি আসন জিকাটো নিশ্চিত বুলি দাবী কংগ্ৰেছৰ দুয়োগৰাকী নেতাৰ